হাই, ইলেকট্রিক্যাল মেশিনের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে ট্রান্সফরমার ইউজ করে আমরা ডিসি কম্পোনেন্টটাকে ফিল্টার আউট করতে পারি। ওকে, তো আমরা এখানে ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এখানে আমাদের এসি সাপ্লাই দিচ্ছে এবং এটা ধরে নিলাম যে 2:1 রেশিও টার্ন এখানে ইউজ করা হয়েছে। মানে এখানে যদি 2:1 রেশিও বললাম, অর্থাৎ এখানে যদি আমাদের সাপোজ 10টা টার্ন থাকে, এখানে আসবে হচ্ছে 5, তো আমাদের রেশিও যদি করি তাহলে 10/5 কত আসে, 2/1, মানে হচ্ছে 2:1 রেশিও চলে আসলো এরকম আর কি। তো সাপোজ এখানে আমরা সাপ্লাই দিলাম হচ্ছে 10+3sin2t +4cos5t, এই ভোল্টেজ, এইটুকু ভোল্ট এসি সাপ্লাই আমরা, মানে ডিসি প্লাস এসি আমরা এদিক দিয়ে সাপ্লাই দিচ্ছি। সো আমরা এটাকে এইভাবে না দেখিয়ে আমরা এখানে প্লাস মাইনাস চিহ্নিত করলাম, মানে এখানে ডিসি কম্পোনেন্ট এবং এসি কম্পোনেন্টের কম্বিনেশন আমরা এখান থেকে সাপ্লাই দিচ্ছি এবং এটা 2:1 রেশিওর এখানে দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, 2:1 যেহেতু রেশিও দেওয়া আছে, তাহলে এ পাশের যে আমরা লোড ইউজ করলাম এই বেসটা কত আসবে? আমরা কি জানি E1/E2 ইকুয়ালস টু N1/N2, তাহলে E1/E2 যদি হয়, আর এখানে টার্ন ইউজ করা হয়েছে 2:1, যদি এ পাশে 10 হয় এ পাশে যদি 5 হয় তাহলে কত আসতেছে, 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে E2 সমান লেখা যাচ্ছে ½ E1। দেখতে পাচ্ছি যে এ পাশের যে ভোল্টেজটা পাবো সেটা এ পাশের ভোল্টেজের হাফ হবে, অর্থাৎ ভোল্টেজটা এ পাশে হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যদি 2:1 রেশিও ইউজ করা হয়। তাহলে আমাদের এখানে যদি আমরা কম্বিনেশন ডিসি এবং এসি সাপ্লাই দেই, এই এই পাশে যখন আসবে তখন এই যে 10-এর জন্য কোনো ভোল্টেজ আমরা পাবো না, অর্থাৎ ডিসিটাকে সে আউট করে দিবে, ফিল্টার আউট করে দিবে, ডিসিটা আমরা পাবো না, ডিসি ক্যান্সেল, তাহলে 10 ফার্স্ট যে 10 ছিল সেটা আসবে না। আর 3sin2t যেটা ছিল এটার কি হয়ে যাবে, এই পাশের ভোল্টেজ এই পাশেরটার হাফ হয়ে যাবে, তাহলে এই 3sin2t-র জন্য আমরা পাবো হচ্ছে, এই জন্য আমরা এই পাশের আউটপুট এ পাশে পাবো হচ্ছে 3/2sin2t, আবার এখানে 4cos5t-র জন্য পাবো হচ্ছে, তাহলে আমরা আউটপুট পাচ্ছি কি, 10-এর জন্য আমরা কোনো আউটপুট পাবো না, এটার জন্য পাচ্ছি হচ্ছে 3sin2t-র জন্য 3/2sin2t প্লাস এটার জন্য পাচ্ছি হচ্ছে 5/2, সরি এখানে আছে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4/2, মানে হচ্ছে 2cos5t, আর এ পাশে আসছে হচ্ছে 2cos5t, জাস্ট হাফ হয়ে যাচ্ছে। ওকে, দেন আমরা চলে আসলাম হচ্ছে, এটা আমাদের আউটপুট পাচ্ছি, 10টা আসলো না, মানে 10টাকে সে ফিল্ড আউট করে দিল। তাহলে আমাদের যে টপিকটা ছিল টপিকটা শেষ। এখন আমরা একটু আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস শিখব, সেটা হচ্ছে যদি আমরা এই যে এখানে ডিসি কম্পোনেন্টটা তো দিলাম, ঠিক আছে ভালো, তাহলে এই যে ডিসি কম্পোনেন্ট দেওয়ার ফলে কোরের উপরের ইফেক্টটা কী, এসি প্লাস ডিসি, মানে ডিসি কম্পোনেন্ট থাকলে এই কোরের উপর কোনো ইফেক্ট পড়বে কি না সেটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, সো ডিসি কম্পোনেন্ট অ্যাড করার ফলে ট্রান্সফরমারের যে লস আছে সেই লসটা বেড়ে যাবে, অর্থাৎ এই যে কয়েলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কম সময়ে অনেক বেশি গরম হবে, তার ফলে কি হবে, এই কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো ডিসি কম্পোনেন্ট যদি আমরা অ্যাড করি তাহলে কয়েল পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। কম্পোনেন্ট অ্যাড করলে আমাদের পাওয়ার লসটা বেশি হয়। আচ্ছা, তো আমরা এখন একটা ম্যাথমেটিক্যালি এটা দেখবো যে পাওয়ার লসটা কীভাবে হয়, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার নিচ্ছি, আর প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মারের কী ক্ষেত্রে কী হবে, ইন্ডাক্টর ইউজ করা হয়েছে, তার মানে সেটা একটা রেজিস্ট্যান্স থাকবে এবং একটা ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স থাকবে। ওকে, সো একটা রেজিস্ট্যান্স থাকবে এবং একটা ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স থাকবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার যদি আমরা নেই, আর এটা যদি রেজিস্ট্যান্স আর হয় তাহলে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স হচ্ছে যে ωL। তাহলে এর মধ্যে কারেন্ট কত যাবে, কারেন্ট যাবে হচ্ছে এই যদি ভিএম সাইন ওমেগাটি আমরা এখানে সাপ্লাই দেই, ভিএম সাইন ওমেগাটি ÷ R + jωL V/R, এটুকু কারেন্ট আমরা এখান থেকে পাবো। এটা যদি আমরা ম্যাগনিটিউড নেই তাহলে ভিএম ÷√R² + ωL² এবং এ পাশে একটা অ্যাঙ্গেল আসবে, এটা আমরা জানি।
আর যদি ডিসি কম্পোনেন্ট, এটা হচ্ছে এসি কম্পোনেন্ট সাপ্লাই দিলাম, যদি আমরা সরাসরি ডিসি দেই তাহলে সেই ক্ষেত্রে কত আসবে? ডিসি কম্পোনেন্ট দিলে আমাদের আসবে হচ্ছে, যদি ভিএম হয় রেজিস্টার আর হয় তাহলে ভিএম ডিভাইডেড বাই আর। আচ্ছা, এটা ডিসি গেল, এটা হচ্ছে এসি। তাহলে আমরা পাওয়ারের সূত্র কী জানি? পাওয়ার সমান জানি হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। তাহলে এটার আমরা এখন এখানে খেয়াল করি, যদি ম্যাগনিটিউড নেই তাহলে এই দুটার মধ্যে কোনটা বড় হবে? আচ্ছা, এই দুইটার মধ্যে এই ভিএম ডিভাইডেড বাই আর, অর্থাৎ এটা কি ডিসির জন্য ছিল? এই নিচের যত কম হবে উপরেটা এই মানটা তত বেশি হবে, তার মানে এটা বেশি আর নিচেরটা এটা কম, তার মানে এই মানটা বড় হবে, তাহলে এটা অবশ্যই বড়। তাহলে আমরা আই স্কোয়ার আর করে দেখি, তাহলে ডিসি পাওয়ার, ডিসির জন্য পাওয়ার কত আসতেছে? ভিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর। আর এসির জন্য কত আসতেছে? ভিএম ডিভাইডেড বাই রুট অফ আর আর স্কোয়ার প্লাস ওমেগা এল, তারপর স্কোয়ার ইন্টু আর। দুইটার মধ্যে বড় কোনটা হবে? অবশ্যই এটা বড় হবে। তাহলে ডিসিতে পাওয়ার লস কত হচ্ছে? পাওয়ার লস বেশি হচ্ছে ডিসির জন্য। ডিসিতে যেহেতু পাওয়ার লস বেশি হচ্ছে, তার মানে সেটা বেশি গরম করবে কয়েলটাকে, এবং কয়েল গরম করলে কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতেছে। সো ডিসি কম্পোনেন্ট যদি আমরা সাপ্লাই দিয়ে থাকি তাহলে কয়েলের এসির তুলনায় কয়েলটা বেশি গরম করবে এবং সেখানে আমাদের পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি টপিক ছিল। সো নেক্সটে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো ট্রান্সফরমারের। ওকে, থ্যাংক ইউ।